গত 3 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আকাশে একটি চীনা গোয়েন্দা বেলুন শনাক্ত হয়। এর কয়েকদিন আগে থেকেই বেলুনটি মার্কিন সামরিক স্থাপনার উপর দিয়ে উড়ছিল বলে দাবি করে ওয়াশিংটন। পরে F-22 যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে বেলুনটি ধ্বংস করা হয়। চীনা বেলুনটির ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্রের জলসীমায় গিয়ে পড়ে। পরে সেগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে যায় মার্কিন সেনাবাহিনী। সেনাবাহিনী জানায়, আটলান্টিক মহাসাগরের যেখানে চীনা গোয়েন্দা বেলুনটির ধ্বংসাবশেষ পড়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে। এর মধ্যে সেন্সর ও ইলেকট্রিক ডিভাইসের টুকরাও রয়েছে। এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা FBI এগুলোর পরীক্ষা নিরীক্ষা চালাবে। বিশাল আকৃতির এই বেলুনে সৌর প্যানেল ও অ্যান্টেনা ছিল বলেও জানানো হয়। এর আগে বেলুনটি যুক্তরাষ্ট্রের আকাশে উড়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিল বলে অভিযোগ তোলে ওয়াশিংটন। 40টি দেশের ওপর দিয়ে উড়ে এসেছিল এটি। তবে বেইজিং এর দাবি, আবহাওয়া পর্যবেক্ষণের জন্য বেলুনটি আকাশে ওড়ানো হয়েছিল, কিন্তু নির্দিষ্ট পথে না গিয়ে সেটি ভুল করে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চলে যায়। রাইসা জান্নাত, সময় সংবাদ।